नमस्कार बंधुरा एस एम पॉलिटिक्स यूट्यूब चैनल पक्ष के सकल के असंख्य धन्यवाद। तो आज के भिडियोर मध्य दिए आलोचना करब प्रैक्टिकली अपन के देख जो ब्रॉयलर मुरगर जो फार्म है से 3000 फार्म करते कत टाका इन्वेस्ट लागे। तो हमार पेछने जो फार्म देखते ये क्योंकि 3000 फार्म तो फार्म करते कत टाका टोटाल इन्वेस्ट लेगे तो पुरो विषय क्योंकि आज के भिडियोर मध्य दिए आलोचना करब। तो चलो भिडियो शुरू करा जा। तो बंधुरा फार्म प्रीतमदार तो प्रीतमदा मॉर्निंग 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 तो प्रीतमदार फार्म तो प्रीतमदार का हमें पूरा विषय जिने नब जो उनार फार्म करते कत टाका इन्वेस्ट लेगे उन्नी कोथा थेके माने फार्म करार माने परामर्शटा कोथा थेके पेयेछेन तो पुरो विषयटा किन्तु जिने नब। तो ई जायगाटार नाम एक्चुअली एटा होच्छे प्लेस जयपुर और माने भिलेज जयपुर पोस्ट महतोपुर एटा शालबनी थानार अंडारे आसछे एवं पश्चिम मेदिनीपुर डिस्ट्रिक्ट वेस्ट बेंगल। वेस्ट बेंगल तो वेस्ट बेंगलेर पश्चिम मेदिनीपुरे प्रीतमदार बाड़ी। तो प्रीतमदा एड्रेस बोले दिल तो प्रीतमदार कास थेके आमरा जेने नेब जे ओनार ई फार्मटा करते कत टाका इन्वेस्ट लेगेछे एबं उनि कोथा थेके ई फार्म करार परामर्श पेयेछेन तो आमरा पुरो विषयटा जेने नेब। चलुन देखा जाक। এই যে ফার্মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3000 ক্যাপাসিটির ফার্ম। তো আপনাদেরকে তো আমি বলেইছি যে এই ফার্মে টোটাল যে ইনভেস্টটা লেগেছে যে কোন পারপাসে কত টাকা খরচ হয়েছে তো পুরো বিষয়টা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি কিন্তু যে খরচটা হয়েছে সেই খরচটা তুলে ধরব। তো প্রথমেই যে ফার্মের যে প্রথমেই দেখতে পাচ্ছেন যে একটা রুম দেখতে পাওয়া যাচ্ছে এটাকে আমরা বলে থাকি ওয়েডিং রুম। তো এই রুমটা কেন করা হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমে আমরা ওয়েডিং রুমটাকে দেখে নেব। খুব বড় কিন্তু করেছে ওয়েডিং রুমটা। কারণ এই রুমটা কেন করতে হয় কারণ আমরা জানি যে ফার্মে কিন্তু একটা ফার্ম করা মানে এখানে অনেক রকমের লোক এখানে আসবে। তারা আসলে কিন্তু ডাইরেক্টলি যদি আপনাদের ফার্মে ঢুকে সেক্ষেত্রে ভাইরাল ইনফেকশনের সম্ভাবনা থাকে এবং মুরগির রেজাল্ট খারাপ হতে পারে। তার জন্য কিন্তু ওয়েডিং রুম খুবই ইম্পর্ট্যান্ট। এই যদি ওয়েডিং রুম আপনারা করেন সেক্ষেত্রে যদি কোনো বাইরের থেকে লোক আসে সেই ওয়েডিং রুমে আপনারা রাখতে পারবেন এবং তার সাথে কথা বলতে পারবেন। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা গেট আছে ডাইরেক্টলি আমরা কিন্তু ফার্মে এ ঢুকতে পারবো। ধরুন আপনার যে যারা ফার্মে আপনার কাজ করবে তারা কিন্তু এই ওয়েডিং রুমে থাকবে এবং যখন মুরগির জল খাবার দেওয়ার প্রয়োজন হবে তখন ওখানে চলে যাবে। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে যেয়ে আমরা যে ফার্মের বাইরে দিক থেকে যে ফার্মে ঢোকার যে গেট আমরা সেখানে চলে যাব। তো আমরা প্রীতমদার কাছ থেকে জেনে নেব যে ফার্মের প্রত্যেকটা পয়েন্ট যে কোনগুলো কী কাজে লাগে। তো প্রীতমদা এটা কী জন্য করা হয়েছে? এটা এটা একটা মানে টাবের মতো করা হয়েছে যেখানে জল জমা অবস্থায় থাকবে। তো এই জলে অ্যাকচুয়ালি ব্লিচিং এবং চুন বা আরও স্যানিটাইজার যেই ধরনের ডিটারজেন্ট আছে সেইগুলো ইউজ করা হয়। এটার কারণ হচ্ছে বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে ফার্স্ট, কারণ লাইভ স্টক নিয়ে যে ধরনের ফার্মগুলো আছে বা ছোটো বড়ো এয়াসি পোলট্রি হোক বা অন্য কোনো আরও বড়ো জন্তু হোক তাতে করে কী হয় বায়োসিকিউরিটি না মেনটেন করলে তাদের রোগের পরিমাণটা বেড়ে যায় বা কোথা থেকে ইনফেকশান বা কিছু ডিজিজ আছে সেগুলো বোঝা যায় না। তার মেন বেসিক পার্ট হচ্ছে এগুলো রোধ করার বায়োসিকিউরিটি। বায়োসিকিউরিটির জন্য আমি এই বাথটাব করেছি এখানে, এটা ফুড টাব যেখানে যে কাজ করবে এখানে লেবার বা যারা বাইরে থেকে আসবে ফিড দিতে তারা যাতে আসার আগে এতে এই ধরনের স্যানিটাইজেশন রেডি করা থাকবে এবং এখানে তারা পা দিয়ে ঢুকবে। এটা আমরা সব প্রত্যেক ফার্মেই দেখে থাকি। ঠিক ঠিক ঠিক। তো এই যে দেখতে পাচ্ছি যে মাচাটা করা হয়েছে, তো এখানে দেখছি দুটো ওই ফার্মে যেহেতু বড়ো ফার্ম তার জন্য দুটো মাচা করা হয়েছে। তো এই মাচাগুলোর কাজটা কী অ্যাকচুয়ালি? ঠিক, এই মাচাগুলো এখানে কেন করেছি যদি বলা হয় তারও একটা কারণ আছে। কারণ এটা চাইলে আমি মাঝখানে করতে পারতাম কিংবা কোনো একটা আরও অন্য সাইডেও করতে পারতাম। এটার কারণ এই সাইডে করার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে এটা এন্ট্রান্সের খুব কাছাকাছি করেছি যাতে যারা বাইরে থেকে ফিড দিতে আসবে তারা আমার ফার্মের যদি বেশি অংশ যদি তারা হেঁটে বেড়ায় বা তারা যদি সেখান দিয়ে যদি গিয়ে খাবারটা রাখতে যায় তাতে করে কি হয় আমার লিটার ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকবে বা হাইজিন মেনটেন হবে না। সেই জন্য চাইছি যাতে যে বাইরে থেকে ইন করলো এখানে খাবার রাখলো এখান থেকে চলে গেল, তাহলে বেশি সংখ্যক জায়গার উপর আমার সে ইনফেক্ট করতে পারলো না যদিও সে অন্যান্য কোনো ফার্ম থেকে আসছে। যেহেতু জানি না আমি সে কখন কোথা থেকে আসছে, সে তো অবশ্যই একদম সেই কারণেই এই ফিডিং রাখার জায়গাগুলো আমি এই এন্ট্রান্সের সাইডে করেছি। তো এরপরে আমরা প্রীতমদার কাছ থেকে জেনে নেব যে ওনার এই ফার্মটা করতে উনি কত টাকা ইনভেস্ট করেছেন এবং এই ফার্মটা করতে ওনার কী কী লেগেছে তো পুরো বিষয়টা জেনে নেব।
তো প্রীতম দা, এই যে ফার্মটা লম্বা এবং চওড়া কতটা আছে একটু বললে ভালো হতো। আসলে লম্বাই পোলট্রি ফার্ম মিনিমাম কোনো এর বাধা নেই যে এটা এত ফুট করতে হবে, তো সেই ক্ষেত্রে আমার এখানে করা আছে 150 ফুট, এটা লম্বা। এবারে কনস্ট্রাকশন পিরিয়ডের অনুপাতে এটা মানে বাচ্চা যাতে 3000 ধরানো যায় সেক্ষেত্রে 1.4 করে এটা দাঁড় করানো হয়েছে, 170 ফুট এবং 23 ফুট এটা চওড়া আছে, মানে লেন্থ আড়ের দিকে আছে এটা। আর এখানে এটা দাঁড়াচ্ছে 3140 স্কোয়ার ফুট দাঁড়াচ্ছে এটা টোটালটা। আর এটা যদি 1.4 পার বাট কিছু যদি জায়গা ধরা হয় সেখানে এখানে থাকবে মিনিমাম আপনার 3000 বাট থাকছে এখানে। আর এর কনস্ট্রাকশনটাই টোটালটাই একটু ডিজিটালের ওপরে করা হয়েছে, কারণ যা এখন দ্রব্যমূল্য বৃদ্ধি, কাঠের দাম বৃদ্ধি হয়ে যাওয়ার জন্য এখানে লোকালে হোলসেলার পয়েন্ট থেকে আপনার যে আয়রনের যে বার হচ্ছে, লোহার যে বারটা গোল রাউন্ড বার, এটা আপনার এখানে প্রায় 70 টাকা কেজি হিসেবে আমার এখানে ধরুন 1,30,000 টাকার আয়রন বারই লেগেছে। তার সাথে আপনার 2.5 mm তারের হচ্ছে আপনার যে নেটটা, যাতে এয়ার সার্কুলেশন ভালো হয় সেই জন্য এর গ্যাপটাও একটু বড় দেওয়া আছে এবং সেটা প্রায় লেগে গেছে 22,000 টাকার মতো। এছাড়া অ্যাডভেস্টার আছে, অ্যাডভেস্টার প্রায় 1,09,000 টাকার মতো অ্যাডভেস্টার লেগেছে, যেগুলো সব ডাইসের অ্যাডভেস্টার দেওয়া আছে এখানে, প্রায় 5 ফুট 9 ইঞ্চি এবং 5 ফুট, এই দুটো মাপেরই আছে। আর আপনার বাকি যেসব পোলট্রির ইকুইপমেন্ট, যেগুলো ধরুন পোলট্রির ফিডার বা নিপিল যে সেট, এগুলো সব অনলাইন ইন্ডিয়া মার্ট থেকে আমি হায়ার করেছি, এই কারণেই যাতে আমি এটা হোলসেলার রেটে পাই, কারণ রিটেল রেট এখানে অনেকটাই বেশি বেঙ্গলে। এছাড়া এগুলোর প্রোডাকশন হয় না সাধারণত, পোলট্রির যেসব ইকুইপমেন্ট সেগুলো বেঙ্গলে হয় না, তো সেই কারণে আমি এগুলো হায়দ্রাবাদ থেকে ইন্ডিয়া মার্ট থেকে অর্ডার করেছিলাম। সেখানে আমার মিনিমাম প্রায় 30,000 মতো সেভ হয়েছে এবং অ্যাপ্রক্স লেগেছে দুটোই মিলে আমার প্রায় 80,000 ফিডার এবং নিপিল সেট উইথ ওয়াটার প্রেসার যে রেগুলেটর ম্যানুয়াল মেশিন আছে সেটা সহ। এরপরে আপনার যে ফার্মটা করেছেন, তো এই ফার্মের যে টোটাল পিলারটা কটা লেগেছে, মানে কত পিলার লেগেছে এই ফার্মটা? একদম পিলারটার একটা বড় গুরুত্ব হচ্ছে কি, ফার্মের হাইটটা সবসময় একটা সাইন্টিফিকলি হওয়া উচিত বর্তমান দিনে, কারণ এর সার্কুলেশন বেটার পাওয়ার জন্য। তো আমার যে মাঝখানের যে পিলার দেওয়া আছে এতে, সেটা আছে 12 ফুট, আর সাইডের যে পিলারগুলো আছে সেগুলো হচ্ছে 9 ফুট আছে, আর 12 ফুটের মধ্যে 3 ফুট এটা মানে গর্তে দেওয়া আছে, বাকি 10 ফুট 9 ফুট ওপরে আছে, আর সাইডে আছে আপনার 6-7 ফুটের মতো। এগুলো আপনার পাইকারি রেটে এগুলো পড়ে গেছে এখানে আপনার 520 টাকা পার পিস, 12 ফুট সামথিং এর আমারটা। তো টোটাল আমার এখানে 21 পিস 22 পিস আপনার হচ্ছে 12 ফুটের খুঁটি আছে, আর 48 পিস আছে 11-10 ফুটের খুঁটি, 9 ফুটের খুঁটি। তো টোটাল এটা পড়েছে 35,000 টাকার মতো, 35,000 টাকার মতো আমার প্লেটটা পড়েছে। এরপরে আমি তো নিপিল ডিঙ্গার বলে, আর ট্যাঙ্কি কটা লাগছে আমার, যেহেতু 3000-এর পাম্প, তো 3000-এর ক্ষেত্রে আপনি কটা ট্যাঙ্কি ইউজ করছেন? কারণ আমরা দেখে থাকি যে যখন মেডিসিন ইউজ করি তার জন্য কিন্তু আলাদা ট্যাঙ্কি করি এবং নর্মাল জলের জন্য আলাদা ট্যাঙ্কি, তো আপনি কি সেরকমই কন্ডিশন করেছেন? ওয়াটার ম্যানেজমেন্ট পোলট্রির জন্য আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে একটা নর্মাল ওয়াটার প্লাস ওদের মেডিসিন ওয়াটার, তো সবসময় ইলেকট্রোলাইট ওয়াটার লেগেই থাকে শারীরিক তাদের স্ট্রেস কাটানোর জন্য, সাধারণত গ্রীষ্মকালে তো এটার উপর বেশি ধ্যান দিতে হয়। সেই ক্ষেত্রে আমি এখানে রেখেছি একটা 400 লিটারের মেন ট্যাঙ্ক, যেটাতে নর্মাল ওয়াটার সাপ্লাই হবে, এবং একটা 300 লিটারের মানে সাইডে আরেকটা ছোট ট্যাঙ্ক রেখেছি যেটা লাইন একই সাথে করা আছে, সেটা থেকে আমার মেডিসিন চালনা করার জন্য প্রত্যেকটা ইউনিটে যাতে সমানভাবে পাই এবং আমি যাতে এর পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকঠাকভাবে মেনটেন করা যায়, কারণ হাইজিন মেনটেনটা একটা গুরুত্বপূর্ণ থাকে বিশেষ করে জলের ক্ষেত্রে। তো এই করে দুটো ট্যাঙ্কি রেখেছি, একটা 400, একটা 300, 300টা মেডিসিন পারপাস আর 400 লিটারটা নর্মাল জল পারপাস। বুঝতে পারছি। আর আপনার যে মাটি থেকে আপনার ফার্মের যে দেয়ালটা দিয়েছেন, সেই দেয়ালটার কিরকম হাইট করেছেন, কতটা হাইট রেখেছেন? ঠিক, এটা অর্ডিনারি একটা ম্যানেজমেন্ট করা হয়েছে, চাইলে এটা কংক্রিটেরও করা যেত ইট বা পাথর দিয়ে, তো এখানে কিছু কস্ট কাটিং এর ব্যাপার থাকার জন্য এটাকে অ্যাডভেস্টার দিয়ে করা হয়েছে, যেটা 2 ফিটের অ্যাডভেস্টার কিনতে পাওয়া যায় মার্কেটে বা অ্যাডভেস্টার স্টোর থেকে, তার 1 ফিট মাটির নিচে থাকে আর 1 ফিট মাটির ওপরে থাকে। তো এটা বেশিরভাগ যারা পোলট্রি, যারা সুপারভাইজার আছেন, যারা পোলট্রিতে কাজ করছেন, তারা সাধারণত বলে থাকেন যে আপনি
মানে 4 ইঞ্চি কি 5 ইঞ্চি হাইটটা রাখলে সুবিধা হয়, তাতে করে এয়ার সার্কুলেশন ভালো হয়। কিন্তু আমার নতুন ফার্ম একদম, সেক্ষেত্রে আমি এটা রেখেছি 1 ফিটেরও কম, ওই মিনিমাম 7 ইঞ্চির মতো আছে। তো এতে করে আপনার যে হাইটটা আছে এটা চলবে। এখন পরবর্তীকালে আপনি যখন এই মাটির তো আমাদের সারফেস, যে নিচে সারফেসটা মাটির করা আছে, এটাতে পরবর্তীকালে ধরো 2-3টে লট ওঠার পর এর জাম এটা বা হাইজিন মেনটেন করার জন্য আবার নতুন করে মাটি দিতে হতে পারে, সেই ক্ষেত্রে আরো হাইটটা উঁচু হয়ে যাবে, তখন ওই হাইটে চলে আসবে। তোমরা এই যে ফার্মটা করেছেন, তো এই ফার্মটাতে আপনার ডিঙ্কার কটা লাগছে এবং নিপিল ডিঙ্কার লাগাচ্ছেন যেহেতু, তাহলে ফুট হিসাবে আপনার কত নিপিল লাগছে, তো সেই বিষয়টা বললে একটু ভালো হতো। ঠিক ঠিক, নিপিল ডিঙ্কার সাধারণত 1 ফুট ডিস্টেন্সে দেওয়া হয়ে থাকে। এবার এর কোনো রিকোয়ারমেন্ট সেরকম নেই, যেরকম 100 পাখির পেছনে 3টে করে ফিডার হয়, সে আপনি বড় ফিডারও দিতে পারেন 8 কেজির, এছাড়াও আপনি ছোট ফিডার দিতে পারেন 3 কেজির ফিডার। তো এখানে ডিঙ্কারের, নিপিল ডিঙ্কারের সেরকম কোনো হিসাব নেই যে এত পাখির পেছনে এত লাগবে, আপনার যেরকম ফার্মের লেন্থ হবে সেই অনুপাতে আপনার নিপিল যে ডিঙ্কারটা সেটার রিকোয়ারমেন্ট হয় 1 ফুট ডিস্টেন্স ছাড়া ছাড়া। তো এটা 170 ফুট ফার্ম, তো সেই কারণে আপনার 170 পিস 3 লাইন, 3 লাইন মানে আপনার 510 পিস হচ্ছে টোটাল নিপিল সেটটা লেগেছে, যেটা 3টে লাইনে সাধারণত দেয়া হয়ে থাকে। এক একটা লাইনে 170 পিস করে পড়লে 3টে লাইনে আপনার 510 পিসের মতো লাগছে। এছাড়া হচ্ছে এখানে যে ফিডার লাগছে, ফিডারটা আপনার 3000 বার্ড পার 100 বার্ডে 3টে লাগছে, মানে 1000 বার্ডে আপনার 30টা হলে আপনার 90টা এখানে টোটাল ফিডার লাগছে। এতে করে কি হয় যে আপনি ফিডারের ছোট বড় দুটো মিলিয়ে মিশিয়ে নিতে পারেন, তাতে করে কি হয় আপনার চিক্স অবস্থায় বাচ্চা যখন ছোট থাকে সেই ক্ষেত্রে আপনি ওই ছোট যে ফিডারগুলো থাকছে আপনার 4 কেজি বা 5 কেজি, এই ফিডার দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। সাথে আপনার বড় ফিডারও থাকছে, সেগুলো আপনি বড় বেলাতেও ইউজ করবেন এবং ছোটগুলো বড় বেলাতেও ইউজ করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। তো এতে করে আপনার 90 পিস টোটাল ফিডার লাগছে ছোট বড় মিলিয়ে। তো আপনার এই ফার্মটা করতে কত টাকা টোটাল ইনভেস্ট লেগেছে? আচ্ছা, টোটাল ইনভেস্ট ধরুন এইভাবে তো বলা যায় না, তাও যেটা অ্যাপ্রক্স মিনিমাম যেটুকু ইকুইপমেন্ট দেখা যাচ্ছে তার ভিত্তিতে যদি বলা যায়, আপনার এই রড, অ্যাডভেস্টার, নেট, এইগুলোর কনস্ট্রাকশন একটা যে মিস্ত্রি আছে তাদের চার্জ, প্লাস হচ্ছে আপনার যেসব ইলেকট্রিক লাইন আছে ইলেকট্রিক লাইনের চার্জ বা তার যে ইকুইপমেন্ট, সব কিছু মিলে প্রায় এখনো পর্যন্ত 5.87, আপনি প্রায় 6-6 লক্ষ টাকা আপনি ধরতে পারেন। 6 লক্ষ টাকা আপনার যে ফার্মটা আমরা দেখছি এটা কিন্তু 6 লক্ষ টাকা খরচ হয়েছে, সেটা দেখেই ফার্মটা দেখেই বুঝতে পারবেন। তো আপনি খুব সুন্দরভাবে ফার্মটা করেছেন। তো প্রপারলি আমরা কিন্তু যে 3000 ক্যাপাসিটির ফার্ম করতে কত টাকা ইনভেস্ট লাগে প্রপারলি হিসাবটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে, যাতে আপনারা যদি ফার্ম করার কথা ভাবছেন, যেসব দাদা ভাই ফার্ম করার কথা ভাবছেন, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা, আর এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনারা 3000 ক্যাপাসিটি যদি ফার্ম করতে কথা ভাবছেন, তাহলে 3000 ক্যাপাসিটি ফার্ম করতে কত টাকা ইনভেস্ট লাগে পুরো বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করে আপনাদেরকে প্র্যাকটিক্যালিও আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি।